মেইন স্টুডেন্ট স্টার্ট হয় আর কেউ নাই লয় আর বাবা খালি গায়ে দুধ বের করবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো তোমরা ভালো সবাই ভালো আছো গত ক্লাসে আমরা কি শিখেছিলাম বলো তো একান্ন থেকে সত্তর পর্যন্ত সংখ্যা গণনা শিখেছিলাম তাই না আমরা সবাই কি পারি গণনা গুড আজকে আমরা শিখব তোমরা সবাই কি বই খাতা রাবার পেন্সিল নিয়ে বসেছো আচ্ছা তাহলে দেখো তো আজকে আমরা বোর্ডে কি লিখেছি 41 থেকে 50 পর্যন্ত সংখ্যা গণনা করব আর লিখব সংখ্যা কি করব গণনা করব আর লিখব দেখো বোর্ডের দিকে সবাই তাকাও আমার সাথে সাথে বলো 41 4 1 41 42 42 43 43 43 44 44 বলো 44 40 বলো 45 হ্যাঁ 46 46 46 47 47 46 47 48 48 49 49 49 50 50 50 50 আবার বলো 41 42 43 43 44 44 45 45 45 46 46 46 47 47 47 বলো 47 47 48 48 48 48 49 49 49 49 50 50 50 50 29 50
বলো 50 ভেরি গুড আবার বলো 41 41 41 42 42 42 42 44 43 43 44 44 44 44 45 45 45 45 46 46 46 46 46 47 47 47 47 48 48 48 48 49 45 49 49 9 very good 50 50 50 50 আবার বলো 41 41 41 41 42 42 42 42 43 40 43 43 44 44 44 42 45 45 45 45 46 46 46 46 47 47 47 47 48 48 48 48 49 49 49 49 50 50 50 50 এখন কি আমরা সবাই বোর্ডের এই 41 থেকে 41 থেকে 50 পর্যন্ত বলতে পারি হ্যাঁ ভেরি গুড একটু লেখা শিখি তোমরা খাতা পেন্সিল নিয়েছো সামনে হ্যাঁ এবার একটু লেখো দেখি আমরা লিখতে পারি কিনা আমরা সবাই এখন কি করব লিখব সবাই হ্যাঁ এই খাতাটা কি সবাই নিয়েছো হ্যাঁ তৃতীয় পর্বের খাতা সবাই নিয়েছো হ্যাঁ তাহলে এই খাতার মধ্যে দেখো এই যে দেখো 6-7 পৃষ্ঠা দেখেছো 6-7 পৃষ্ঠায় 41 থেকে 45 পর্যন্ত আর 7 পৃষ্ঠায় 46 থেকে 50 পর্যন্ত লেখা আছে এখন আমরা 41 থেকে 50 পর্যন্ত খাতায় সবাই লিখব রেডি দেখো দেখো কি লিখবো আগে 41 লিখতে আগে কি লাগবে আমাদের একটা 4 লাগবে কি লাগবে 4 4 আমরা কিভাবে লিখবো প্রথমে আমরা ডান দিক থেকে উপর থেকে একটু বাঁদিকে একটা এরকম বাঁকা করে দাগ দিব তারপর সোজা করে এভাবে দাগ কাটবো তারপর ডান দিক থেকে উপর থেকে নিচে এভাবে দাগ টেনে নিয়ে আসবো তাহলে আমাদের এই সংখ্যাটার নাম কি আমরা এটা কি সংখ্যা লিখলাম 4 সংখ্যাটা কি 4 এখন আমরা কি করব 1 লিখব 1 কিভাবে লিখি লম্বা করে একটা উপর থেকে নিচে দাগ দিব তারপর মুখটাকে একটু বাঁকা করে দাগ দিয়ে দিব নিচে একটা ছোট করে দাগ দিব এই যে দেখো 1 হয়েছে তাহলে 41 কত হবে 41 কত হবে বলো 41 41 কত হবে 41 41 41 41 41 হ্যাঁ ভেরি গুড তারপরে দেখো আবার আমরা 4 লিখব আবার 4 কিভাবে লিখব বলো তো এবার একটা ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত বাঁকা করে একটি দাগ টানবো
তারপর আবার সোজা করে একটা দাগ টানবো, তারপর লম্বা করে একটা উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে দিব, হয়ে যাবে কি ফোর। তারপরে কি লিখবো ফোরের পাশে? টু। কি লিখবো? টু। ফর্টি টু। ফর্টি টু লিখতে আমাদেরকে একটা টু ও লিখতে হবে। দেখো টু কিভাবে লিখি, একটু গোল করে উপরের দিকে ঘুরিয়ে আবার নিচের দিকে নামিয়ে নিয়ে আসব, তারপর সোজা করে ডান দিকে একটা দাগ দিব। তাহলে কি হলো? ফর্টি টু। ফোর টু টু। আবার আমরা ফোর লিখি, সবাই তো ফোর এখন লিখতে পারি তাই না? আবার লিখি, দেখো ফোর কিভাবে লেখে। এই যে আবার আমরা ডান দিক থেকে বাঁদিকে একটা দাগ দিলাম, তারপর সোজা একটা দাগ দিয়ে উপর থেকে নিচে একটা দাগ দিয়ে দিলাম, ফোর হয়ে গেল তাই না? ফোর হয়েছে আমার? হ্যাঁ। তোমরা কি লিখেছো ফোর? ভেরি গুড। এখন বলো তো ফর্টি থ্রি লিখতে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? ফোরের পর আমরা কি লিখবো এখানে? ফোরের পর কি লিখবো এখানে? থ্রি। কি লিখবো বলো? ফর্টি থ্রি লিখতে কি লিখবো? ফোরের সাথে একটি থ্রি লিখবো। কিভাবে থ্রি দিব? এই যে দেখো একটু গোল করে, এই যে গোল করে ডান পাশ থেকে নিয়ে এসে আবার নিচের দিকে নিয়ে আবার বাঁ পাশ থেকে গোল করে ঘুরিয়ে ডান পাশে আবার বাঁ পাশে নিয়ে আসলাম, তাহলে কত হলো? ফর্টি থ্রি। কত হবে? ফোর থ্রি ফর্টি থ্রি তারপর আমরা কি লিখবো? ফর্টি ফোর। কি লিখবো? ফর্টি ফোর। এই যে দেখো আবার ফোর লিখছি। ফর্টি ফোর লিখতে আমাদেরকে কয়টা ফোর লিখতে হবে? দুইটা ফোর লাগবে। কয়টা ফোর লাগবে? দুইটা। এই যে দেখো এই একটা ফোর লিখেছি, পাশে আরেকটা ফোর দিলাম, তাহলে কত হলো? ফর্টি ফোর। ফোর ফোর ফর্টি ফোর। ফোর ফোর ফর্টি ফোর। তারপর আমরা কি লিখবো? ফর্টি ফাইভ। কি লিখবো? ফর্টি ফাইভ। ফর্টি ফাইভ কীভাবে লিখবো? এই যে দেখো আবার আমরা একটি ফোর লিখলাম, এবার আমরা ফাইভ লিখবো। ফোরের সাথে কি লিখতে হবে? ফাইভ। ফোরের সাথে একটি ফাইভ লাগবে। ফাইভ কীভাবে লিখবো? উপরে একটি দাগ দিব, তারপর বাঁদিক থেকে একটু নামিয়ে নিয়ে আসব, ডান দিকে গোল করে ঘুরিয়ে বাঁদিকে গোল করে দিব, হয়ে গেল কি ফাইভ। ফর্টি ফাইভ। ফোর ফাইভ ফর্টি ফাইভ। ফোর ফাইভ কত? ফোর ফাইভ ফর্টি ফাইভ। এরপর আমরা কি লিখবো? ফর্টি সিক্স। কি লিখবো? ফর্টি সিক্স। দেখো ফর্টি সিক্স কিভাবে লিখবো? আবার একটি ফোর দিব। ফোর কিভাবে লিখে? উপর থেকে দাগ দিয়ে বাঁদিকে নিয়ে আসবো, তারপরে সোজা করে একটি দাগ দিব, আবার উপর থেকে নিচে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল ফোর। ফোর এর সাথে ফর্টি সিক্স লিখতে কি লাগবে? সিক্স লিখতে হবে। ফোর সিক্স ফোর সিক্স সিক্স। সিক্স কিভাবে লিখবে? এই যে দেখো উপর থেকে গোল করে নিয়ে আসবো, বাঁদিকে গোল করে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে ফোর সিক্স ফর্টি সিক্স। বলো ফোর সিক্স ফোর সিক্স ফর্টি সিক্স। এরপর আমরা কি লিখবো? ফর্টি সেভেন। কোন সংখ্যাটি লিখবো বলো তো? ফর্টি সেভেন। ফর্টি সেভেন লিখতে আমাদেরকে কি লাগবে? আগে ফোর লিখতে হবে তাই তো? আগে আমরা কি লিখবো? একটি ফোর লিখবো। দেখো ফোর আবার কিভাবে লিখি, এই যে উপর থেকে দাগ দিয়ে দিলাম নিচে, এভাবে একটি লম্বা টান, উপর থেকে নিচে একটা লম্বা টান দিয়ে দিলাম, তাহলে ফোর হয়ে গেল। সেভেন কিভাবে লিখবো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে আমরা সেভেন কিভাবে লিখবো? দেখো উপরে একটা দাগ দিব, তারপর ডান দিক থেকে বাঁ দিকে লম্বা একটা টান দিব, হয়ে গেল আমাদের কি সেভেন। কি হলো?
7 তাহলে 4 7 40 4 4 হ্যাঁ 4 7 47 4 7 47 4 7 47 ভেরি গুড 47 এর পর আমরা কি লিখব কোন সংখ্যাটা লিখব বলো তো হ্যালো 47 এর পর কোন সংখ্যাটা লিখব 48 কি লিখব 8 দেখো 48 কিভাবে লিখব আবার একটি 4 দিব তারপরে 8 লিখব 48 40 উপর থেকে গোল করে ঘুরিয়ে ডান পাশ থেকে গোল করে ঘুরিয়ে নিয়ে আসব নিচে আবার ডান দিকে আবার গোল করে ডান দিক থেকে ঘুরিয়ে বাদিকে গোল করে ঘুরিয়ে নিয়ে ডান পাশে গোল করে দিব তাহলে কি হবে 8 4 8 বলো 4 8 4 8 48 4 8 48 ভেরি গুড 4 9 4 9 49 49 কিভাবে লিখবো ডান দিক থেকে গোল করে ঘুরিয়ে নিয়ে এসে বাঁ দিকে গোল করে আবার ডান দিকে গোল করে বাঁ দিকে নামিয়ে দিব তাহলে হবে কি 49 হয়ে গেল আমাদের এটা নয় 9 হয়েছে তোমরা সবাই লিখতে পারো 9 তাহলে 49 কত হবে আমাদের হ্যাঁ 49 49 49 49 ভেরি গুড এই যে দেখো আগেই আমরা 5 লিখেছিলাম না 45 এখন আবার আমাদের 50 লিখতে কি 5 লিখতে হবে 5 কিভাবে লিখব এই দেখো উপরে কি দাগ দিয়ে দিলাম 50 বাদিক থেকে গোল করে ঘুরিয়ে ডান দিক থেকে গোল করে ঘুরিয়ে বাদিকে নিয়ে আসব তাহলে হয়ে গেল 5 আর 0 কি আমরা সবাই লিখতে পারি 50 0 কিভাবে লিখি একটা গোল ডিমের মতো তাই না 50 50 কি হবে 50 50 আমরা আরেকবার একটু গণনা দিব সবাই সবাই একটু বোর্ডের দিকে তাকাই সবার কি লেখা হয়েছে 41 থেকে 50 পর্যন্ত লিখেছো সবাই তাহলে এখন আবার একটু বোর্ডের দিকে তাকাও আমরা আরেকবার করব দেখো 41 41 4 5 45 4 4 45 4 3 46 4 4 45 4 6 46 4 7 47 47 48 48 4 9 49 4 5 8 40 6 50 50 50 ভেরি গুড তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম 41 থেকে 50 পর্যন্ত সংখ্যা গণনা ও লেখা এখন আমরা কি শিখব বলো তো খালি ঘর পূরণ করো এখন আমরা কি শিখব খালি ঘর পূরণ করো আমরা 41 থেকে 50 পর্যন্ত খালি ঘর পূরণ করা শিখব যাকে বলে ফিল ইন দা গ্যাপস ইংলিশে খালি ঘর পূরণ করো দেখো
13 পৃষ্ঠা তৃতীয় পর্ব খাতার 13 পৃষ্ঠাতে দেখো 41 থেকে 50 পর্যন্ত খালি ঘর পূরণ আছে তোমরা 13 পেজটা বের করো 1 10 3 13 পৃষ্ঠাটা একটু বের করো আমরা খালি ঘর পূরণ করব বলো 41 এর পর আমরা কি লিখি কোন সংখ্যাটি লিখি 41 এর পরে আমরা কোন সংখ্যাটা লিখব 41 41 তারপরে খালি ঘরের সংখ্যাটা কি হবে 42 ভেরি গুড কি লিখব 42 42 লিখতে আমাদের কিভাবে লিখতে হবে বলো তো 42 আগে একটা 4 লিখতে হবে 41 হ্যাঁ 42 42 ভেরি গুড 42 এর পরের সংখ্যাটির নাম কি বলো 42 এর পরের সংখ্যাটির নাম কি 43 43 43 তার পরের সংখ্যাটি কি খালি ঘরে এই সংখ্যাটা কি 44 44 42 এর পরে কি হবে সংখ্যাটা 43 তারপরে আমরা এই খালি ঘরে কোন সংখ্যাটি লিখব 44 44 লিখেছো সবাই 44 এর পরের সংখ্যাটার নাম কি 45 44 এর সংখ্যাটির নাম কি 45 45 এর পরে এই যে দেখো এই খালি ঘরে 45 এর পরে খালি ঘরে কি বসবে 46 দেখো 47 এর আগে আমরা কোন সংখ্যাটা লিখব 46 খালি ঘরে কি লিখব 46 একটা 4 দিব তারপরে একটা 6 দিব 46 46 46 তারপর হলো 47 47 এর পরে এই খালি ঘরে কি বসবে 47 এর পরে কোন সংখ্যাটি বসবে খালি ঘরে 48 কি বসবে 48 খালি ঘরে কি বসবে 48 তারপরে দেখো 48 এর পরের সংখ্যাটি কত 49 48 এর পরের সংখ্যাটি হলো 49 49 হ্যাঁ ভেরি গুড 49 49 এর পরে খালি ঘরে কোন সংখ্যাটা বসবে 49 এর পরে খালি ঘরে বসবে 50 50 তাহলে আমরা 50 50 লিখি খালি ঘরে সবাই এই যে দেখো 50 লিখেছি আমরা সবাই 50 হ্যাঁ ভেরি গুড সবাই কি খালি ঘর পূরণ করেছো 50 হ্যাঁ 50 50 হ্যাঁ 50 50 তারপরে সংখ্যাটা কি হবে এখন আমরা সংখ্যাগুলোকে আরেকবার গণনা দিব সবার লেখা শেষ তাহলে এবার আবার বোর্ডের দিকে তাকাও এবার আমার সাথে সাথে বলো আমি এক একজনকে জিজ্ঞেস করব তোমরা বলবে বলো তো 41 কত হবে হ্যাঁ 41 41 ভেরি গুড 42 42 42 42 43 43 44 45 45 46 46 47 47 47 48 49
संख्या गणना करा लेखा एवं खाली घर पूरण करा তাহলে এখন বলো তো ছোট বন্ধুরা আমরা এখন কি লিখব কি শিখব সাজিয়ে লেখো কি শিখব সাজিয়ে লেখো হ্যাঁ এখন আমরা সাজিয়ে লেখা শিখব সবাই খাতা পেন্সিল নিয়েছো হ্যাঁ দেখো খাতার 16 17 পৃষ্ঠাতে যাও खातार 16 17 पृष्ठाते देखो साजिए लेखा आछे रिअरेंज रिअरेंज 16 पृष्ठा आर 17 पृष्ठाते आछे तुम्हरा 16 पृष्ठा बेर करो जारा एखोनो खाता नाओनी तुम्हरा खाता निये नियो सबाई खाता पेंसिल निये रेडी हुए छो देखो एबार बोर्ड दिके ताकाओ बोलो तो संख्याटार नाम कि फोर 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 कि हबे संख्याटा चिनते पेरेछो संख्याटाके फोर फोर कत हबे फोर फोर बुझलाम एखन बोलो फोर और फोर कत हबे फोर फोर फोर्टी फोर कत हबे फोर्टी फोर 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 फोर्टी फोर 44 এর পরে আমি আরেকটি সংখ্যা লিখছি বলো এই সংখ্যাটা কত 41 কত হবে 41 কত হবে 41 কত বলো 41 কত হবে এই সংখ্যাটা আমরা একটু আগে না গণনা করলাম ভুলে গিয়েছি সবাই হ্যাঁ ভুলে গিয়েছি বলো 41 41 संख्या कत हो बोलो तो 43 সংখ্যাটার দিকে তাকাও দেখো তো এই সংখ্যাটা কি চিনতে পারো বলো 4 তারপরে লিখলাম একটা 5 বলো তো 4 5 কত হবে সংখ্যাটির নাম বলো 4 5 45 4 5 সংখ্যাগুলো এলোমেলো করে দেওয়া আছে এগুলো কি সাজানো সাজিয়ে দেওয়া আছে সাজিয়ে দেওয়া নাই এলোমেলো করে দেওয়া এগুলোকে আমরা কি করব সাজিয়ে লিখব এই সংখ্যাগুলোকে আমরা কি করব সাজিয়ে লিখব বলো তো কোন সংখ্যাটা আগে আসবে কোন সংখ্যাটা আসবে এখানে 44 আসবে না 41 আসবে কোন সংখ্যাটা আসবে 41 41 আসবে আগে কোন সংখ্যাটা আসবে 41
41 देखो सब आगे की लिखो 41 41 তারপরে সংখ্যাটা কি হবে 41 এর পরে 41 এর পরে সংখ্যাটা কি হবে 42 41 এর পরে সংখ্যাটা কি হবে 42 দেখো তো 42 আছে এখানে না হ্যাঁ আছে এই যে দেখো 42 42 42 তাহলে আমরা 41 এর পর কি লিখব সেটা ভালো করে 4 2 42 42 এর পরের সংখ্যাটা কি হবে তাহলে আগে কি লিখলাম 41 42 42 42 এর পরে কি হবে 42 এর পরের সংখ্যাটা কি হবে 43 কি হবে 43 সংখ্যাটা কি হবে 43 পরে আমরা কি লিখবো 44 43 পরে আমরা কোন সংখ্যাটা লিখবো 44 এই যে দেখো এখানে একটা 4 আর একটা 4 দেখো তো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা মিলে মিলে তাহলে এই 4 4 কত হবে 44 4 4 কত হবে 44 এই যে 44 44 এর পরে আমরা কোন সংখ্যাটা লিখব 45 44 এর পরে সংখ্যাটা কি লিখব 45 45 লিখব দেখো তো এখানে 45 আছে এই সংখ্যাটাকে কি বলি আমরা 45 কত হবে 45 হবে তাহলে দেখো আমরা 41 থেকে 45 পর্যন্ত সাজিয়ে লিখলাম তারপরে আমরা আবার কি লিখব 46 থেকে 50 পর্যন্ত সংখ্যা সাজাবো দেখো 48 কত হবে 48 এখানে একটা 4 আর পাশে 8 তাহলে 48 কত হবে 48 দেখো তো আমি আবার লিখলাম 4 আরেকটা লিখলাম 6 46 তাহলে এই সংখ্যাটা কি হবে বলো তো 46 কত হবে 46 এই সংখ্যাটাকে কি বলবো আমরা 46 তারপর সংখ্যাটাতে যাও 4 আরেকটা 9 লিখলাম তাহলে 49 কত হবে 49 এই সংখ্যাটার নাম কি 49 তারপরে লিখবো আমরা 50 আর এখানে হলো 47 তাহলে এই এখানেও সংখ্যাগুলোকে এলোমেলো করে দেওয়া আছে সংখ্যাগুলো এলোমেলো ভাবে সাজানো এখন আমরা এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখব সর্বপ্রথম আমরা কোন সংখ্যাটা লিখব বলো তো আগে আগে কোন সংখ্যাটা লিখব 46 এই যে দেখো 46 এই সংখ্যাটাকে আমরা আগে লিখব বলো 46 এর পরে কোন সংখ্যাটা লিখব 46 এর পরে কি লিখব 47 লিখব এই যে দেখো 47 এটা কি 47 এই যে দেখো তো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা মিলে 47 এর পর কোন সংখ্যা হবে 48
48 এই যে দেখো তো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা মিলে তোমরা কি বোর্ডে দেখতে পাচ্ছ হ্যাঁ 48 এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা কি মিলে হ্যাঁ 48 48 48 48 এর পরের সংখ্যাটা কি হবে 48 এর পরের সংখ্যাটা কি হবে 49 49 49 তার পরের সংখ্যাটা কি হবে 50 50 50 50 সবাই কি সাজিয়ে লিখেছো পেরেছো সবাই তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো 41 থেকে 50 পর্যন্ত কি শিখলাম সংখ্যা গণনা করা আর কি শিখলাম খালি ঘর পূরণ করো তারপর কি শিখলাম সাজিয়ে লিখো এখন আমরা সবাই 41 থেকে 50 পর্যন্ত গণনা করতে পারি হ্যাঁ লিখতে পারি তাহলে লাস্টে আমরা আরেকবার বলি আমার সাথে সাথে আরেকবার বলো 41 41 বলো 41 41 41 41 42 42 43 43 43 44 44 45 45 46 46 47 47 48 48 49 49 50 50 আমরা সবাই বাসায় 41 থেকে 50 পর্যন্ত লেখার অভ্যাস করব এবং গণনা করা শিখব এখন তোমরা হোমওয়ার্কটা লিখে নাও এস ডব্লিউটা তোমরা খাতায় লিখে নাও তৃতীয় পর্বের খাতার ছয় সাত পৃষ্ঠা সাজিয়ে লেখো সাজিয়ে লেখো হবে 16 17 পৃষ্ঠা খালি ঘর পূরণ ১৩ পৃষ্ঠা তোমরা সবাই এই এসডব্লিউ গুলোকে তারিখ দিয়ে খাতায় আজকে তারিখ দিয়ে সবাই লিখে ফেলবে সেই সাথে সিলেবাসে দেওয়া মৌখিক পড়াগুলোকে মনোযোগ দিয়ে পড়বে তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামী বৃহস্পতিবার সকাল 9টায় গণিত ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ